আজকে আমরা সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার বিলোনিয়ার কাছে আমরা একটা ডেপুটেশনে মিলিত হই। এই ডেপুটেশনের মূলত দাবি ছিল হঠাৎ করে রাতের অন্ধকারে 7% বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা, এর এই বৃদ্ধিটাকে প্রত্যাহার অবিলম্বে করতে হবে, পদ্ধতি মেনে রেগুলেটরি অ্যাক্টের পদ্ধতি মেনে এটাকে বৃদ্ধি করার জন্য ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, যেমন বিদ্যুতের ঘন ঘন মুশকিল, মানুষের জীবন যন্ত্রণার দারুণভাবে বৃদ্ধি পাইছে। আমরা দেখছি গত 6 থেকে 8 মাস এই লোডশেডিং প্রচণ্ডভাবে বাড়ছে, সেটা বন্ধ করতে হবে অবিলম্বে। দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ দপ্তরে সিস্টেম ইমপ্রুভমেন্ট করা, এই মানুষের উপর বাড়তি বোঝা না চাপাইয়া যে লস বিদ্যুৎটা হইতেছে সেটাকে ইয়ের মধ্যে আওতায় আনা, সে মানুষের উপর করের বোঝা কমাতে হবে। তৃতীয়, আমরা বিলোনিয়াতে আরেকটা দুইটা ফিটার আছে, সেই ফিটারের মাধ্যমে হয় একটা ফিটার ডিস্টার্ব হলে টোটাল এলাকাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেই ফিটারগুলিকে সেপারেট করে আরেকটা ফিটার তৈরি করে এটাকে বিদ্যুৎ পরিষেবাটাকে আরো উন্নত করার জন্য। মাননীয় সিনিয়র ম্যানেজার সাহেব কইছে এই সম্পর্কে তিনি অবগত আছেন, যে পদ্ধতি অনুযায়ী বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার ব্যাপারে ওনার কিছু করার নাই, উনি উপরের স্তরে ওনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনার কাছে এডুকেশনের কপি পাঠাবেন।